قل صدق الله فاتبعوا مله ابراهيم حنيفا وما كان من المشركين ان اول بيت وضع للناس للذي ببكه مباركا وهدى للعالمين فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين قل يا اهل الكتاب لم تكفرون بايات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون. يا ইন তিয়ু ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাবা يردুকুম বাদা ঈমানিকুম কাফিরিন তুমি বলো আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো আর ইব্রাহিম কখনো মুশরিকদের দলে শামিল ছিল না নিশ্চয়ই গোটা মানব জাতির জন্যে সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল বাক্কায় নগরীতে যে ঘরকে কল্যাণ মঙ্গলময় এবং মানবকুলের দিশারি করে বানানো হয়েছিল এখানে রয়েছে আল্লাহ তালার সুস্পষ্ট সমূহ। আরও রয়েছে ইবাদতের জন্য ইব্রাহিমের দাঁড়ানোর স্থান এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে যে এখানে প্রবেশ করবে সে দুনিয়া আখেরাত উভয় স্থানেই নিরাপদ হয়ে যাবে দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানবজাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে যে ব্যক্তিরই এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে আর যদি কেউ এ বিধান অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহতালা সৃষ্টিকূরের মোটেই মুখাপেক্ষী নন হে নাবি, তুমি বলো হে আহলি কিতাবরা তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করো অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তালাই তার উপর সাক্ষী তুমি আরও বলো হে আহলি কিতাবরা যারা ইমান এনেছ তোমরা কেন তাদের আল্লাহর পথ থেকে ফেরাতে চেষ্টা করছ এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী তালা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন হে মানুষ তোমরা যারা ইমান এনেছ আগে যাদের কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের কোনো একটি দলের কথা মেনে চলো তাহলে মনে রেখো এরা ইমান আনার পরও ধীরে ধীরে তোমাদের কাফের বানিয়ে দেবে